সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট ডট চিত্র চ্যানেলটি, পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন পেন্টিং ভিডিও আপডেট পেতে। আজকে আমরা নতুন একটা আঁকা নিয়ে এসেছি, জল রঙের। একটা ঘর থাকবে নদীর ধারে, তিনটে নৌকা থাকবে, দুটো নারকেল গাছ আর দুটো গাছ। একদম সোজা, খুবই সহজভাবেই আমরা আঁকার চেষ্টা করব সিনারিটা। তো চলো দেখে নেওয়া যাক। স্কেচটা মোটামুটি আমরা করেই নিয়েছি। হালকা করে নীল জলের সঙ্গে গুলে দেব, একটু ডিপ নীল দিয়ে, জল দিয়ে আমরা সেটাকে মিশিয়ে দেব পেপারের সঙ্গে। জলটাকে একদম হালকা করে নীলটা, ওই নীলটাই তুলিতে যতটুকু থাকবে রং ততটুকুই মোটামুটি আমরা জলটাকে করে নেব। কমলা কালার, হলুদ হালকা করে মিশিয়ে দেব, অল্প অল্প করে। যত হালকা হালকা করে মেশানো যাবে ততই ভালো হবে সিনারিটা। ওই নীলটার থেকে একটু ডিপ, আবার একটু কমলা দিয়ে মিশিয়ে দিলাম। এবার পাড়টা তৈরি হচ্ছে, নদীর পাড়। নদীর পাড়টা কমলা দিয়েছি, কমলা আর হলুদ দিয়ে সুন্দর করে মেশানো হবে। এই হলুদ দিয়ে মেশানো হচ্ছে। এবার একটু কালোর টাচ হবে, আলো ছায়ার বিষয়টা যেটা, এটা কাছের পাড়টা কমলা দিয়ে নেওয়া হচ্ছে, একটু হলুদ দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর পাড়ের উপরে সবুজ ঘাস এবং একটা গাছ থাকবে, তার জন্য সবুজ দিয়ে নেওয়া হচ্ছে হালকা করে। দূরের যেটা আর কি দেখা যায় না, দূরটাকে একদম হালকা নীল দিয়ে আমরা মিশিয়ে দেবো সুন্দর করে। এবার হচ্ছে নদীর ঢেউগুলো নীল হলুদ এবং কমলা দিয়ে মিশিয়ে দেবো। কালো দিয়ে পাড়ের নিচের দিকটা যেহেতু অন্ধকার অন্ধকার থাকবে, লাইট কম পড়বে, তার জন্য পাড়ের এক সাইড আলো ছায়া করে দেবো। নৌকাটা আমরা এখানে লাল দিয়ে নিচ্ছি, পরে কালো দেওয়া হবে, কালো দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো। একটু কমলাও থাকবে ভিতরে। এটাকে বলে নৌকার ছাই। এটা ইয়েলো আকার, ইয়েলো আকার কালারটাকে আমরা নৌকার যে নৌকা দুটো নিচে আছে সেই নৌকা দুটোর উপরে দিয়ে নিলাম, সেই একই কালারটা আমরা উপরেও দিলাম। এবার গাছটাকে আমরা ডিপ সবুজ দিয়ে, মানে সবুজের সঙ্গে নীল দিয়ে, সেটাকে আমরা গাছের উপরে নিচের দিকটা দিচ্ছি আলো ছায়ার হওয়ার জন্য। কালো দিয়ে আমরা নৌকাটাকে এবার পুরো পার্মানেন্টলি বার করে নেব, কারণ নৌকা নিচের দিকটা কালো থাকে এটা সবাই জানে মোটামুটি। এবার নারকেল গাছ দুটো আমরা করে নেব, খয়েরি দেবো, কালোর সঙ্গে লাল মিশিয়ে খয়েরি বানানো যায়। এবং এক সাইডে যে সাইডে লাইট পড়েনি সে সাইডে একটু কালো কালো ভাব হবে। নারকেল গাছের পাতাগুলোও আমরা সেম হলুদ সবুজ দিয়ে করে দেবো, এবং হলুদ দিয়ে নারকেল গাছের পাতা সাইডে সাইডে হলুদ দিয়ে দেবো, তাহলে সুন্দর লাগবে, আলো ছায়ার বিষয়টা ধরা পড়বে। দূরের নারকেল গাছ কিছু, সেটাই হচ্ছে একদম আকচা আকচা কালো দিয়ে, ব্যাস মোটামুটি। এটা নৌকা বাঁধা আছে তার জন্য আমরা দড়ি করে দিলাম, ব্যাস মোটামুটি আমাদের কমপ্লিট হলো আঁকাটা। ধন্যবাদ দেখার জন্য।